হ্যালো ভিউয়ার্স, অজানা এক্সপ্রেসের বাইক রিলেটেড ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে হোন্ডা লিভো টপ স্পিড চেক করে দেখাবো। সম্প্রতি এই বাইকটি নিয়ে একটি লং ট্যুর সম্পন্ন করলাম। আগেই বলেছিলাম যে বাইকটি 1000 কিলোমিটার অতিক্রম করলে আর একটি রিভিউ করব। যদিও আমরা এই বাইকটি নিয়ে এর আগেও একটি রিভিউ করেছিলাম, আপনারা চাইলে অজানা এক্সপ্রেসের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তবে আগের রিভিউয়ে উল্লেখ করেছিলাম যে হোন্ডা লিভোতে 86 কিলোমিটার/আওয়ারের বেশি টপ স্পিড পাওয়া যাবে, কিন্তু অনেকেই আমাদেরকে অভিযোগ করেছেন যে তারা এই বাইকটি থেকে 70-এর বেশি স্পিড তুলতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো যে এই বাইকটি থেকে আসলেই 86 কিলোমিটার/আওয়ার স্পিড তোলা সম্ভব কিনা। যদিও আমরা এই বাইকটি সবসময় 50 থেকে 60 কিলোমিটার/আওয়ার স্পিডের নিচেই চালিয়েছি, তবে ঢাকা আরিচা মহাসড়কে একবারই 86 কিলোমিটার/আওয়ার স্পিড তুলেছিলাম এবং সঙ্গে পিলিয়ন ছিল। আজকেও আমার সঙ্গে বাইকের পিছনের সিটে পিলিয়ন থাকছে ক্যামেরাটি ধরার জন্য, যাতে করে আপনাদেরকে বাইকের টপ স্পিড দেখাতে পারি। তবে আজ বড় সমস্যা হচ্ছে, আমরা যে রাস্তায় স্পিড টেস্ট করছি এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রাস্তা। এটি একটি নির্মাণাধীন রাস্তা, এখনও পিচ দেওয়া হয়নি। দেখে মাটির রাস্তা মনে হলেও এই রাস্তায় পাথর জাতীয় কিছু ফেলে সমান করে তার উপর বালি ফেলা হয়েছে, কিন্তু রাস্তাটি মোটেই সমান নয়। ফলে বালির উপরে ব্যালেন্স একটু এদিক ওদিক হলে কিংবা একটু জোরালো ব্রেক করলেই চাকা স্কিড করে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই মুহূর্তে আশেপাশে কোনো ফাঁকা রাস্তা নেই, তাই এখানেই দেখাতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্যে। তো চলুন একদম জিরো থেকে শুরু করা যাক, আমাদের টার্গেট অন্তত 80-এর উপরে স্পিড তোলা। ভিউয়ার্স, এই ছিল বাইকটির টপ স্পিড। আমরা 84 কিলোমিটার/আওয়ার স্পিড তুলতে সক্ষম হয়েছি, এর বেশিও তোলা যেত। আগেই বলেছি ঝুঁকিপূর্ণ রাস্তা, তাই এর থেকে বেশি তোলার চেষ্টা করলাম না। রাস্তা ভালো হলে আরও তুলতে পারতাম, আর পিছনের পিলিয়ন না থাকলে আর একটু বেশি স্পিড তোলা যেত। ভিউয়ার্স, আপনারা এই বাইকের টপ স্পিড দেখতে চেয়েছেন, এজন্যই দেখালাম। তবে আমরা কোনোভাবেই টপ স্পিডে বাইক চালানোকে উৎসাহিত করছি না, সুতরাং আপনার বাইকের সর্বোচ্চ কত স্পিড তোলা যায় সেই দিকে খেয়াল না রেখে, বরং আপনি কত স্পিডে চালালে বাইকটি নিয়ন্ত্রণ করতে পারবেন সেই দিকে খেয়াল রাখুন। অন্যকে দেখে এর বেশি স্পিড তুলতে যাবেন না। রাস্তা অনুযায়ী বাইক যত কম স্পিডে চালাবেন আপনি ততই বেশি নিরাপদ থাকবেন। হোন্ডা লিভো নিয়ে এর আগে একটি প্রাথমিক রিভিউ দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে 1000 কিলোমিটার অতিক্রম করলে আরেকটি রিভিউ দেব আমাদের মতো করে। আগামী ভিডিওতে সেই রিভিউটি থাকছে আপনাদের জন্য, পরের ভিডিওটি পেতে হলে সঙ্গেই থাকুন। আর আপনারা কোন কোন বাইকের রিভিউ দেখতে চান সেটি আমাদেরকে জানাতে থাকুন। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু বাইক নিয়ে রিভিউ করার অনুরোধ জমা পড়ে গিয়েছে, আমরা পর্যায়ক্রমে সেই সব বাইক নিয়ে রিভিউ করব। বাইক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে জানান, চাইলে আমাদেরকে ফেসবুক পেজে অথবা অজানা এক্সপ্রেসের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। বাইক নিয়ে কোনো সমস্যায় পড়লে আমাদের এই গ্রুপে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার। পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অজানা এক্সপ্রেস সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।